তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। গত ক্লাসে তোমাদের সাথে আমি আলোচনা করেছিলাম অধ্যায় এগারো। অধ্যায় এগারোর নাম ছিল আমাদের ভূপ্রকৃতির যে রিডিংটা ছিল চারটা পাঠ আমি তোমাদের রেড করেছি, আলোচনা করেছি এবং তোমাদেরকে পড়া দিয়েছিলাম কিছু সংস্থান গুণ ও মেঘালা, যেগুলো তোমরা তোমাদের ক্লাসের সাথে বাড়ি কাজ পেয়েছো এবং সেগুলো শিখেছো এবং বাড়ি কাজ করে রেখেছো। আজকে আমি তোমার সাথে আলোচনা করবো তোমাদের যে পাঠ্য বই আছে সে পাঠ্য বইয়ের পিছনের দিকে অষ্টাশী পৃষ্ঠায় অধ্যায় এগারোর যে অঙ্গকতায় উত্তরগুলো দেওয়া আছে এমন প্রশ্ন আমাদের দেশে কয়টি ঋতু আছে? আমাদের দেশে কয়টি ঋতু আছে তোমরা জানো? আশা করি সবাই জানো। বাংলাদেশে কয়টি ঋতু আছে? বাংলাদেশে ছয়টি ঋতু আছে। কয়টি ঋতু? ছয়টি ঋতু, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। কিন্তু মানুষের জলবায়ু প্রধানের দিক দিয়ে তিন ভাগে কি করা হয়? ভাগ করা হয়েছে। আমাদের দেশের জলবায়ু ম্যানগ্রোভ বন কোথায় অবস্থিত? খুলনা জেলায় অবস্থিত। কোথায় অবস্থিত? খুলনা জেলায় অবস্থিত। ম্যানগ্রোভ বন কোথায় অবস্থিত? খুলনা জেলায় অবস্থিত। বঙ্গোপসাগরের দক্ষিণের দিকে অবস্থিত। তারপর আসো পরপর প্রশ্নটা কি? আমাদের দেশে সেখানে কোন কোন প্রাণী পাওয়া যায়? সুন্দরবনে কোন প্রাণী পাওয়া যায় সেগুলো সম্পর্কে আমরা রিডিংয়ে পড়েছিলাম। রয়্যাল বেঙ্গল টাইগার পাওয়া যায়। এছাড়া চিতা, হরিণ, বনশুকুর, সরাজু, পাখি, বিভিন্ন কুমির, সাপ, বিভিন্ন পশু পাখি কি করা যায়? পাওয়া যায়। এগুলো হলো তোমাদের যে চারটা অল্পকথার উত্তর দেওয়া আছে সেগুলো তোমরা তোমাদের রিডিং থেকে পড়ে বের করতে পারবে, অথবা তোমাদের এই বইয়ের পাশাপাশি যে সভাপাঠ বইটি আছে সেটা থেকে তোমরা শিখতে পারবে। এরপরে আসো দুই নম্বরে প্রশ্নগুলো উত্তর দাও। যে বড় প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলো সম্পর্কে তোমরা কী করবে? শিখবে। দেখো প্রথম প্রশ্নটা হচ্ছে, বাংলাদেশে সমুদ্র সৈকতগুলোতে বেশি পর্যটক আকৃষ্ট করতে তুমি কী কী করবে? এটা হচ্ছে তোমাকে নিয়ে তোমাকে প্রশ্ন করছে। অর্থাৎ হচ্ছে বাংলাদেশের সমুদ্র মানে বাংলাদেশের সমুদ্র সৈকত, বাংলাদেশের সমুদ্র সৈকতের মধ্যে আছে সুন্দর কক্সবাজার ও কুয়াকাটা, এগুলোকে আকর্ষণীয় করতে তোমার করণীয় কি সে সম্পর্কে তুমি লিখতে পারো, অথবা তোমাকে যে এর বইয়ের পাঠ্য বইয়ের পাঠ্যের যে সরকারি পাঠ্য বই আছে সেখান থেকে তোমরা কি করতে পারবে? শিখতে পারবে। দুই নম্বর প্রশ্নটা দেখো, সর্বশেষ যে প্রশ্নটা আছে সে প্রশ্ন হচ্ছে, সুন্দর সুন্দর সৈকতগুলো সমুদ্র সৈকতগুলো রক্ষা করা রক্ষায় তুমি কি করতে পারো? অর্থ হচ্ছে বাংলাদেশের যে সমুদ্র সৈকতগুলো রয়েছে সেগুলো বিভিন্নভাবে দূষিত হচ্ছে, সেই দূষণ তুমি কীভাবে রোধ করতে পারবে সে সম্পর্কে এখানে কী করতে হবে? লিখতে বলতে হবে বা শিখতে হবে। তোমরা আশা করে তোমাদের যে যার যার যে অভিমত আছে সেটা সম্পর্কে তোমরা লিখতে পারো, অথবা তোমাদের এই পাঠ্য বইয়ের পাশাপাশি যে সহপাঠক বইটি আছে সে সম্পর্কে তোমরা লিখতে পারো। অর্থ হচ্ছে আমি তোমাদেরকে কয়েকটা লাইন বলছি, অবশ্যই সমুদ্র সৈকতগুলি রক্ষা করার অর্থ হচ্ছে আমরা সমুদ্র সৈকত আকর্ষণীয় করে তোলার জন্য কী করতে পারি? যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলতে পারি এবং যথেষ্ট ধরনের ময়লা আবর্জনা পড়বে এগুলো দর্শনস্থলকে যেতে হবে, মাইকিং করতে হবে, বিভিন্ন মানে বিভিন্নভাবে সমাজমূলক সভা করতে হবে, যাতে করে যারা দর্শনীয় স্থানে ঘুরতে আসে তাদেরকে কী করতে হবে? বুঝতে হবে যে সমুদ্র সৈকত সৌন্দর্য রক্ষা করতে পারার ক্ষেত্রে কী কী করতে হবে সেগুলো তাদেরকে কী করতে হবে বুঝতে হবে, তাহলে তোমরা সমুদ্র সৈকত রক্ষায় তুমি রক্ষা করতে পারবে। এছাড়া তুমি বিভিন্ন নানা উপায়েও সেগুলো রক্ষা করতে পারো। দেখো আজকে তোমার সাথে আমি আলোচনা করেছিলাম বাংলাদেশের ভূপ্রকৃতির অধ্যায়ের পিছনে যে প্রশ্নগুলো দেওয়া আছে, অল্পকথার উত্তর দাও এবং প্রশ্নগুলো উত্তর দাও সেগুলো সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করেছিলাম। এছাড়া এখানে আমার কথা বুঝতে অসুবিধা হলো তোমাদের যে সহপাঠক বই আছে সেই সহপাঠক বই থেকে তোমরা সহযোগিতার মাধ্যমে এই প্রশ্নগুলো শিখে দিবে, শিখে কী করবে তারে অনুসারে বাড়ির কাজ করবে। তো তোমাদের পড়া হচ্ছে কি এই অধ্যায় অধ্যায় এগারোয় অল্পকথা উত্তর ও প্রশ্নগুলোর উত্তর শিখবে, শিখে কী করবে তারে তোমাদের বাড়ির কাজ করবে। প্রত্যেক দিনে পড়া প্রত্যেক দিন শেষ করবে, তাহলে তোমাদের পড়াটা কি হবে না? চাপ হবে না, বুঝতে পেরেছ? আবারও বলছি, যদি কোনো ধরনের সমস্যা হয় অবশ্যই কমেন্ট আকারে আমাকে জানাবে। তো তোমরা সবাইকে সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।